বনকর্মীদের তৎপরতায় পাচারের আগেই উদ্ধার লক্ষাধিক টাকার কাঠ। রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে ছোট গাড়িতে করে জঙ্গলের মূল্যবান সম্পদ সেগুন কাঠ পাচারের পরিকল্পনা করেছিল কাঠ পাচারকারীরা। তবে তাদের সেই আশায় জল ঢেলে দিলেন বনকর্মীরা। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ছোট গাড়ি সমেত লক্ষাধিক টাকার মূল্যবান চোরাই সেগুন কাঠ বাজেয়াপ্ত করল বন দপ্তরের চালসা রেঞ্জ ও ডাইনা রেঞ্জের বনকর্মীরা। মূলত গভীর রাত থেকে ভোর পর্যন্ত সময়টিকে চোরা চালানের জন্য আদর্শ সময় বলে মনে করে পাচারকারীরা। আর সেই মতো বৃহস্পতিবার রাতে চালসা রেঞ্জের বনকর্মীদের কাছে খবর আসে একটি ছোট গাড়িতে করে সেগুন কাঠ পাচার করার পরিকল্পনা হয়েছে। আর সেই মতো নাগরাকাটার খুনিয়া এলাকায় বনকর্মীদের একটি দল ওত পেতে বসেছিল। প্লাস্টিকের আড়ালে একটি ছোট গাড়ি দ্রুত গতিতে নাগরাকাটা থেকে জাতীয় সড়ক ধরে চালসার দিকে যাচ্ছিল। সন্দেহজনক ওই গাড়িটির পেছন ধাওয়া করে বনকর্মীরা। এরপর কাঠ পাচারকারীরা গাড়িটি মহাবাড়ি এলাকায় হঠাৎ করে দাঁড় করিয়ে দেয়। গাড়িতে থাকা চালক সহ দুজন পালিয়ে যায়। কাছে গিয়ে দেখতেই বনকর্মীদের চক্ষু চড়ক গাছ। গাড়ির পেছনে প্লাস্টিকের আড়ালে ছিল চোরাই সেগুন কাঠ। শেষমেশ উদ্ধার করা হয় সেগুন কাঠ সহ ছোট গাড়িটি, নিয়ে আসা হয় চালসা রেঞ্জ অফিসে। যদিও এই দিনের অভিযানে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। চালসার রেঞ্জার প্রকাশ থাপা বলেন, ছোট গাড়ি সমেত লক্ষাধিক টাকার সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে। এই ধরনের অভিযান চলতেই থাকবে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। এই টাইমে ফুট করে কাঠ পাচার করতে চাচ্ছে, চেষ্টা করছিল, আমরা শুনছিলাম দু তিন দিন থেকে। তো আজকে হঠাৎ স্যার নর্মাল টহলদারি করা টাইমে একটা সন্দেহজনক গাড়ি দেখছিলাম, ওখান থেকে জঙ্গল থেকে আসতেছিল, মানে নাকড়াকাটা রাস্তা হয়। তো আমাদেরকে দেখে আর স্পিডে মানে চলতে শুরু করলাম, চেষ্টা করলাম, সন্দেহজনক লাগছে। তো ফলো করা করতে 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 বলছি ইশারা দিলাম দাঁড়াইতে, কিন্তু দাঁড়াইলো না। পরে লাস্টে আমরা ওভারটেক করে মহাবাড়ির কাছে ওকে আটক করতে পারলাম। পরে ওখানকার যে লোক ছিল, দুজন ড্রাইভারটা পালাই গেলো ওখান থেকে। পরে গাড়ির মধ্যে দেখা গেলো এই টিক কাঠ উদ্ধার হলো। আর এটাকে আমরা নিয়ে আসলাম চালসা রেঞ্জে। তো আমাদের সঙ্গে ছিল ডাইনা রেঞ্জ থেকে কিছু কিছু স্টাফরা, জয়েন্ট প্যাট্রোলিং আজকে করতেছিলাম। তো এই সুযোগে করতেছি এরা, আমরাও চেষ্টা করি কি আর এরা যা কাঠ পাচার। কাউকে ধরা গেছে কি? না, আজকে ধরা হলো না, কিন্তু সব এই আমরা প্রচার আমি করতেছি, কন্টিনিউটি করতেছি। করার পরে আশা করি এই গ্রুপটাকে অবশ্যই আমি ধরবো। কি মনে হচ্ছে স্যার, কত আনুমানিক কিরকম? আনুমানিক এটা এখন আমরা মেজর করব। তো তাও দেখা যাচ্ছে এটা প্রায় 1 CM মতন আছে। আনুমানিক বাজার মূল্য এই লক্ষাধিক টাকা হয়ে যাবে। ধন্যবাদ স্যার।